साउथ पॉइंट स्कूलेर अष्टम श्रेणी एक छात्री निखोज स्कूलेर बिरुद्धे गाफिलतिर अभियोग तार परिवारेर तरफ थेके करा हुएछे गतकाल स्कूले गेलेओ ओई छात्री बाड़ी फेरेनी बोले जाना जाच्छे गड़ियाहाट थानाय निखोज डायरी करा हुएछे तार परिवारेर तरफ थेके जाना जाच्छे पड़ुआर बाबा आलिपुर आदालते आईनजीवी आमार सहकर्मी सुप्रियो ओई मुहूर्ते रयेछेन सरासरि साउथ पॉइंट स्कूलेर सामने थेके सुप्रियोर संगे कथा बोलो सुप्रियो আর কি কি জানা যাচ্ছে যে গতকাল সেই ছাত্রী স্কুলে গিয়েছিলেন বলে জানতে পারা যাচ্ছে কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ মিলছে না এই মুহূর্তে লেটেস্ট আর কি আপডেট এই খবরে রয়েছে শুভজিৎ অন্যান্য দিনের মতোই গতকালও এই ছাত্রীর বাবা তাকে সকালে স্কুলে দিয়ে এসেছিলেন এবং তারা তো যেটা দাবি করছেন যে গতকাল স্কুল ছুটি হওয়ার পর অর্থাৎ 3:30 নাগাদ স্কুল ছুটি হয় 3:45 নাগাদ তা ছাত্রীকে নিয়ে আসার জন্য স্কুলে পৌঁছেছিলেন কিন্তু স্কুলে পৌঁছে ছাত্রীকে দেখতে পাননি এবং তারপরেই তারা স্কুলের ভেতরে গিয়ে যারা গতকাল অর্থাৎ সোমবার থেকে আজ ইতিমধ্যেই ঘড়ির কাঁটায় প্রায় 3:30-এর কাছাকাছি বাজতে চললো প্রায় 24 ঘন্টা হতে চললো এখনও পর্যন্ত কিন্তু ওই ছাত্রী নিখোঁজ রয়েছে ইতিমধ্যেই গড়িয়াহাট থানাতে ওই ছাত্রীর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে গতকাল স্কুলে ক্লাস করতে অন্যান্য সহপাঠীদের সুপ্রিয় যে অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিয় যেই অভিযোগ ওই নিখোঁজ ছাত্রীর পরিবারের তরফ থেকে দায়ের করা হয়েছে সেখানে বলা হচ্ছে স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্কুল সেই উত্তরে কি বলছে স্কুল কিভাবে দেখছে এই অভিযোগকে দেখো স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছে যে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না বা তাদেরকে সহযোগিতা করছেন না এ ধরনের একটা অভিযোগ করা হচ্ছে তার কারণ গতকাল যখন এই ঘটনা ঘটার পর স্কুলের কর্তৃপক্ষ যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের সঙ্গে তারা বারবার যোগাযোগ করেন তাদেরকে বিষয়টি দেখার জন্য বলা হয় সেই সময় কিন্তু কোথাও গিয়ে একটা উদাসীন মনোভাব স্কুল কর্তৃপক্ষের ছিল এমনটাই তাদের অভিযোগ তবে কী কারণে বা কী কারণ রয়েছে এই ঘটনার নেপথ্যে বা এই ছাত্রী কোথায় গেলেন কীভাবে মিসিং হলেন সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয় আর সেই জায়গা থেকে স্কুলের যে সংলগ্ন এলাকা সুপ্রিয় স্কুলে সেই এই ছাত্রীর বাবা তাকে স্কুলে নিয়ে গিয়েছিলেন তুমি যেরকম বললেন আইন তার আইনজীবী বাবা তাকে স্কুলে নিয়ে গিয়েছিলেন সেদিনকে স্কুলে দিয়ে এসেছিলেন কিন্তু সাধারণত সে কি তার বাবার সঙ্গেও স্কুলে যায় এবং ফেরে কিভাবে সেটা কিছু জানতে পারছো দেখো কিছু সময় আগেই শুভজিৎ এই নিখোঁজ ছাত্রীর বাবার সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি কিন্তু যেটা দাবি করলেন যে প্রতিদিনই হয় তিনি অর্থাৎ এই ছাত্রীর বাবা আর না হলে মা তারাই তাকে স্কুলে দিয়ে আসেন এবং স্কুল ছুটির পরেও কিন্তু এদের দুজনের মধ্যেই কেউ একজন গিয়ে তাকে বাড়ি থেকে স্কুল থেকে বাড়িতে ফেরত নিয়ে যান এবং কখনও যদি তাদের কোনো সময় স্কুলে পৌঁছতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু ছাত্রী স্কুলের বাইরেই অপেক্ষা করে অর্থাৎ অন্য কোথাও সে আগে থেকেই চলে যায় গতকাল কি হয়েছে এমনটাও নয় এবং অন্য দিনের গতকাল তারা যখন আনতে গিয়েছিলেন তখন স্কুল থেকে তারা ছাত্রীকে পাননি স্কুলের গেটের বাইরে ছাত্রীকে প্রথমত তারা দেখতে পাননি এবং তারপরেই ওই ছাত্রীর বাবা তিনি গিয়ে স্কুলের ভেতরে যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন টিচার থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন যোগাযোগ করেন ছাত্রী সম্পর্কিত বিষয়ে জানতে চান এবং তখন তাদেরকে জানানো হয় যে ইতিমধ্যেই তো ক্লাস ছুটি হয়ে গেছে তখন তারা বাইরে এসে ফের ছাত্রীকে খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো জায়গাতেই কিন্তু ওই ছাত্রীর কোনোরকম কোনো উপস্থিতি দেখা যায়নি এবং তারপরেই তারা উদ্বিগ্ন হয়ে পড়েন পুলিশকে জানানো হয় পুলিশ তড়িঘড়ি স্কুলে যায় স্কুলে গিয়ে স্কুলের সংলগ্ন এলাকার যে সমস্ত সিসিটিভি রয়েছে ভেতরের সিসিটিভি সেই সমস্ত কিছু খতিয়ে দেখেন পরিবারের তরফ থেকে বা তার বাবা যেটা আরও দাবি করছেন যে কোনোরকম অস্বাভাবিকতা কিন্তু গত কয়েকদিন ধরে এই ছাত্রীর মধ্যে তারা দেখেননি এমনকি পড়াশুনো নিয়েও যে কোনোরকম মানসিক চাপের মধ্যে ছিলেন বা বাড়িতে কোনোরকম সমস্যা এ ধরনের কোনো পরিস্থিতি কিন্তু নেই আর সেই জায়গা থেকেই যে বিষয়টা ক্রমেই কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে বা পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গড়িয়াহাট থানার পুলিশের তরফ থেকে যাবতীয় সহযোগিতা তারা পাচ্ছেন তো একেবারেই দেখো পুলিশ যথেষ্ট তৎপর হয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে ধন্যবাদ সুপ্রিয় ধন্যবাদ